আমার কোনো অধিকারই নেই তাকে অসম্মান করে কথা বলার, পূজা চেরি। শাকিব খানের আসন্ন সিনেমা মায়া থেকে সরে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পূজা চেরি। অনেকেই বলেছেন এতে অসম্মান করা হয়েছে শাকিব খানকে। তবে পূজা বলেছেন কাউকে অসম্মান করে কিছু বলতে চাননি। এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজের ঘরে ফিরেছেন পূজা চেরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যমুনা টিভির মুখোমুখি হয়েছিলেন পূজা। সেখানে শাকিব খান ইস্যুতে বিভিন্ন কথা বলেন পূজা, জানান মায়া সিনেমা নিয়েও। চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি বলেন, আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাই না, আমি বলিও নি। অনেকেই শাকিব খানের কথা বলেছেন, আমার কোনো অধিকার বা যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলার। আমি আমার জায়গা থেকে পরিষ্কারভাবে জানিয়েছি যে এই মুভিতে আমি চুক্তিবদ্ধ হইনি, এখনও পর্যন্ত আমি সিনেমাতে নেই, এটা আমি বলতে পারি। তবে আমার সাথে চুক্তি করলে আমি বুক ফুলিয়েই বলতাম যে কোনো চুক্তি হয়েছে। শাকিব খানের সাথে সিনেমা করতে গিয়েই তার সাথে পূজার প্রেমের গুঞ্জন ছড়ায়। যার সাথেই কাজ করেন তার সাথেই গুঞ্জন ছড়ায় বলে জানালেন পূজা। পূজা চেরি বলেন, গুঞ্জন আসলে গুঞ্জনই, আমি যেহেতু একজন পাবলিক ফিগার এটা স্বাভাবিক যে গুঞ্জন হতেই পারে। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূজার। মাঝে জাজের সাথে পূজার মনোমালিন্যের কথাও শোনা যায়। এই ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি, জাজও তাকে ক্ষমা করে দিয়েছে। দ্রুতই জাজের সিনেমায় দেখা যেতে পারে তেমন ইঙ্গিত দিয়েছেন পূজা। জাজের সাথে নতুন সিনেমা প্রসঙ্গে পূজা চেরি বলেন, আমি কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছুড়ির যে ব্যাপারটা, এটা আমার একদমই পছন্দ না। ভালো কাজ পেলে আমি অবশ্যই করব। ভালো কাজের ক্ষেত্রে আমি সবসময় নতুন সিনেমার জন্য কলকাতা গিয়েছিলেন পূজা। কিন্তু পূজা জানান ভিন্ন কথা। এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, এবার কলকাতায় গিয়েছি আসলে হোলি খেলার জন্যই, সামনে আরও ভালো কাজ করতে চাই। বেশ কিছু নতুন সিনেমা, ওয়েব ফিল্ম নিয়ে কথা হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। নারী দিবসে পূজার পরি নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, পরির জন্য বেশ প্রশংসিত হচ্ছেন পূজা। এভাবেই সামনে এগিয়ে যেতে চান মানসম্পন্ন আরও অনেক কাজ নিয়ে।